আজি পাঁচ বছরিয়া কণমানি ঈশানী কাশ্যপর মৃতদেহ উটুয়াই দিয়া হল নৈত। আর এয়া এক অন্ধবিশ্বাস, কারণ সর্পদংশন হলে সেই মৃতদেহক বা সর্পদংশনের পিছত মৃত্যু হওয়া লোক সাধারণত নৈত উটুয়াই দিয়া হয়, ঈশানীকে উটুয়াই দিয়া হয়। শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র পরিবেশ, ঈশানী গাঁওখনত প্রত্যেকে চকুল উটুকিছে। ঈশানীর মৃত্যু সহজভাবে কোনেও লব পৰা নাই। মৰমলগা কণমানি ছোৱালীগৰাকী স্কুললৈ গৈছিলহে মাত্র। ঘটনা ঘটিছিল এনেধরনের, কণমানি ঈশানী কাশ্যপ ঘরের বাহিরলে গৈছিল, সাপে খুটিছিল, অর্থাৎ সর্পদংশন হয়েছিল। ততাতৈয়াকৈ পিতৃ মাতৃয়ে ভর্তি করাইছিল NMCHত, নলবাৰী মেডিকেল কলেজ হাসপাতালত। মঙ্গলবারে নলবাৰী মেডিকেল কলেজত ভর্তি করার পিছতে তাত কোৱা হৈছিল যে স্নেক এন্টিভেনম মজুত নাই, যত নেকি এটা তদন্ত ঘোষণা করার পিছত পোৱা গৈছে যে তাত স্নেক এন্টিভেনম মজুত আছিল। কিন্তু প্রশ্ন এতিয়া যে ঈশানীক তেতিয়া হলে কিয় সু চিকিৎসা করা নহল? নাই নাই, ঔষধ ঠিকই আছে, যথেষ্ট পরিমাণে এন্টিভেনম যথেষ্ট আছে, প্রায় 300 আছে। হয় হয়, পরবর্তী সময়ে দুগৰাকী নার্সে তাত আছিল, গতি তাকে এটা বহুখিনি প্রশ্ন আছে, বহু সন্দেহ আছে, বহু খং আছে, খুব আছে পরিয়ালবর্গর, লগতে সমগ্র গাঁওবাসীর। কারণ পুনের এবার কৈছো যে পাঁচ বছরের কণমানি মরমলগা ঈশানীর মৃত্যু কোনেও সহজভাবে লব পৰা নাই। নলবাৰী মেডিকেল কলেজত যেতিয়া স্নেক এন্টিভেনম নাই বুলি কৈ GMCHলৈ প্ৰেৰণ কৰা হৈছিল, ইতিমধ্যে কণমানিগৰাকীৰ মৃত্যু হৈছিল, মৃত্যু খাবতি লৈছিল ঈশানীয়ে। সাপে খুটা বুলি গম পাই আমি দৌৰাদৌৰিকৈ নলবাৰী মেডিকেল কলেজলৈ নিছিলোঁ। আমি বেলেগত নিয়া নাছিলোঁ, ভাবিছিলোঁ মেডিকেল কলেজ বুলিলে বুলিবৰ নাই। মেডিকেলত নিয়াৰ লগে লগে কিবা ইনজেকশ্যন দিয়া বুলি কৈছে, কিন্তু সাপে খোৱা ইনজেকশ্যন আমি নাজানো, কিবা টিটি বেজি বুলি পিছতহে আমি গম পালোঁ। ইনজেকশ্যন দিছে, দি আইচিউ চেলাইন এটা দি থৈ দিছে, তাত বমিও করলে দুবারমান। নার্স তিনজনী আসলে, সিহতে মাতিলে চাই ঈশানী কাশ্যপক চাইছে নে কি হয়েছে বলে সুদিলে, কই আছে আছে ঠিকই আছে নাকি, তাই খুব দিও, খুব দিলে তাই ভাল পাব এনেকে কইছে। গুয়াহাটির চিকিৎসকেতো কইছে আমি বহুত দেরি হয়েছে আমি নিয়াত, আমি অন্তিমত নিয়া বুলিয়ে কইছে। যদি সিহতে ইমান সিরিয়াস বলে জানিছিল, আমাক রাতিতে রেফার করিব লাগিছিল, বা রাতিপুয়া যেতে 8:30 বজাত আহিছিল তেতিয়াওতে দিব লাগিছিল। শোকস্তব্ধ সকলো, এতিয়া তদন্ত ঘোষণা করা হয়েছে, এয়া এক মর্মান্তিক ঘটনা বলে কোয়া হয়েছে। লগতে দুর্ভাগ্যজনক এই ঘটনাটো সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে অধীক্ষক, অর্থাৎ NMCHর অধীক্ষক ডাক্তর মাধব রাজবংশী। আনকি NMCHত বহুখিনি সুবিধা নাই, ভেন্টিলেটরও সুবিধা নাই বলে ইতিমধ্যে কোয়া হয়েছে। গতি যথেষ্টখিনি তাত আসলে যিমানখিনি অত্যাধুনিক সুবিধা থাকিব লাগিছিল তেনেকুৱা ধৰণৰ সুবিধা নাই বলে এতিয়া বহুখিনি কথা এতিয়া ওলাই পড়েছে। কিন্তু যিয়ে নহওক, সদায় এটা ঘটনা ঘটার পিছতহে এনেকুৱা ধৰণৰ কথাবোৰ ওলায়, কিন্তু সেই ঘটনাটো ঘটিবলৈ দিয়া হয় কিয়? যদিহে তাত স্নেক এন্টিভেনম আছিল, চিকিৎসা কিয় কৰা হোৱা নাছিল, নে সমগ্র কথাখিনি বা কণমানি ৰোগীগৰাকীক গুৰুত্ব সহকাৰে লোৱা নাছিল নেকি চিকিৎসকে, আৰু সেইবাবে হয়তো চিকিৎসা প্ৰদান ভালকৈ কৰা নহল নেকি? প্ৰশ্ন বহুত আছিল।